14 বছর পরে এই সরকারের জনপ্রিয়তা একেবারে শূন্যের কোটা চলে গেছে। আওয়ামী লীগের মতো একটা পার্টি যার অনেক ট্রেডিশন আছে আন্দোলনের, স্বাধীনতা যুদ্ধের, সেই দল এখন জনগণকে ফেস করবার মতো সাহস রাখে না, একটা নিরপেক্ষ নির্বাচন নিতে পারে না। এগুলো সব প্রতিষ্ঠিত, এগুলো সবই তো সাফল্য। আওয়ামী লীগের মতো দলকে যদি আপনি ধসটামি দিতে পারেন, তাহলে সেটা যে আওয়ামী লীগের কত বড় ব্যর্থতা হতে পারে, আওয়ামী লীগ বা যারা ক্ষমতায় আছে তারা হয়তো বলছেন ধাক্কা টাক্কা দিয়ে ফেলে দিতে পারবেন না, আন্দোলনের ভয় দেখাবেন না ইত্যাদি, কিন্তু বাস্তব হচ্ছে যে জনগণের মন থেকে তারা চলে গেছে। বড় কথা কি জানেন, এই যে আপনি দুদু সাহেবকে প্রশ্ন করেছিলেন সংকট কি দেখেন, মাঝ সমুদ্রের দুটো জাহাজ চিনি আর পেঁয়াজ ছাড়া করতে পারেন না, টাকা দিতে পারেন না, একটা দেশ দুটো জাহাজ ছাড় করতে পারছে না। এখন মানে পত্রপত্রিকাতে নিউজ আছে, সব জায়গায় আছে, পায়রা বন্দরের কয়লার ক্রাইসিস, কতদিনের কয়লা আছে, পত্রিকা লিখছে 15 দিন 20 দিন। আজকেও যদি জাহাজ ছাড়ে তাহলে 15-20 দিনের মধ্যে আসতে পারবে না। ওই কয়লা বিদ্যুতের ক্যাপাসিটি কত আমাদের, 125,000 মেগাওয়াটের মতো। এই ক্রাইসিস গভর্নমেন্ট কী দিয়ে মেটাবে? আপনি একটা দেশ চালাবেন, দেশের সমৃদ্ধি আনবেন, বক্তৃতা করার সময় কিন্তু বলছেন যে আমরা এই জনগণের এই কল্যাণ করছি, এই ভালো কাজ করছি, সে ভালো কাজই যদি করেন তাহলে একবার মনে করে দেখেন তো, নির্বাচনের সময় বলেছিলেন না 10 টাকা করে চাল খাওয়াবেন, এখন চাল কত করে? যে মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মমত্ববোধ, বিচারবোধ, ন্যায্যতাবোধ, এগুলো সবই ধ্বংস হয়ে গেছে এখন। এবং পত্রপত্রিকায় যে রকম একটা খবর বেরোচ্ছে লুটপাটের, মানে এগুলো তো বিস্ময়কর যেগুলো যেগুলো আসছে। আজকে আমি টেলিভিশন দেখছিলাম দুপুরবেলা, এক লোককে নিয়ে এসছে আমাদের ইসলামী ব্যাংকের একটা কেস, তো বলেছে আপনার নামে 460 কত কোটি টাকার লোন, আমি তো জানি না। মানে সেই লোকটার সাথে কথা বলে সে যেভাবে জবাব দিচ্ছে আমার বিশ্বাস হয়েছে উনি জানেন না। সে একটা চাকরি করে, তার নামে ডকুমেন্ট বানিয়ে 400, এইরকম লুটপাট প্রবণতা, লুটপাট প্রতারণা একটা দুটো ঘটনা তো না, সেই যে হলমার্ক থেকে শুরু করে ধরেন ধারাবাহিকভাবে চলছে, দেশটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে এখন আপনি যদি বলেন এই আন্দোলনের অর্জন কী, সমস্ত কিছু অর্জন করেছি, একটা পারিনি তা হচ্ছে এইরকম একটা জুলুমবাদ সরকার, লুটেরা সরকারকে নামানো যায়নি এখনও। এখন পর্যন্ত এটা খুবই ক্লিয়ার যে আপনি নির্যাতন না করে বিরোধী দলকে বন্ধ করতে পারছেন না। সেটা যখন বিএনপি 10ই ডিসেম্বর সমাবেশ দেখেছিল তখন দেখা গেছে, সেদিন চট্টগ্রামে যে সমাবেশ হলো সেখানেও দেখা গেছে, এটা এখন একেবারেই স্পষ্ট। পুলিশটাই রাস্তায় আওয়ামী লীগ বিরোধী দলের সামনে দাঁড়াতে পারবে না এখন।